আমার প্রথম ব্যথা খুব মাসেলে, ওখান থেকে পার গোড়ালিতে যায়, তারপরে হাঁটুতে আসে। হাঁটুর ব্যথা এখন আমি ভালো আছি, এখন গোড়ালিতেও ব্যথা ভালো, এখন আমি মনে করতেছি সব জায়গায় এখন মোটামুটি আমি ভালো আলহামদুলিল্লাহ। এর আগে আমি অনেক কষ্ট পাইছি, অনেক কষ্ট করছি, বুঝছেন? আপনাদের এখানে আসার পরের থেকেই আমি এখন বর্তমানে একটু ভালো আছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, যারা এই মুহূর্তে দূরে এবং কাছের আমাদের যত ভাই বোন আছেন, যত দর্শক আছেন, সকলকে জানাই স্বাগতম মেডিকেল বিডিতে। আপনাদের সকলকে আবার একবার স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের এপিসোড। দর্শক, আমরা আপনাদের সামনে আজকেও হাজির করেছি আমাদের একজন মাকে, যিনি দীর্ঘদিন যাবৎ অস্টিওআর্থ্রাইটিস উনি ভুগছিলেন, পাশাপাশি ওনার ভিটামিন ডি জনিত ঘাটতি ছিল ওনার শরীরে, এবং ওনার পায়ের গোড়ালিতে হাড় বেড়েছিল, যেটাকে বলা হয় ক্যালকেনিয়াল স্পার, এবং এটার কারণে ওনার হাঁটাচলায় প্রচণ্ড কষ্ট হতো। এবং কষ্টটা আসলে একদিন দুদিনের না, কষ্টটা প্রায় গত 10 বছরের কষ্ট। কি হয়েছিল ওনার জীবনে এবং কি কি ধরনের পদক্ষেপ নিয়েছিলেন সুস্থ হওয়ার জন্য, সেই বিষয়টা আজকে আমরা ওনার কাছ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, আপনার নামটা যদি একটু বলেন। ফাতেমা ইয়াসমিন। ফাতেমা ইয়াসমিন। মা, কোথায় থাকেন আপনি? আমি গোপালগঞ্জ থাকি। গোপালগঞ্জের কোথায়? গোপালগঞ্জ নবীনবাগ। নবীনবাগ। জি। আচ্ছা, আমরা জানি আপনি একজন মা, কতজন সন্তান আপনার? আমার 2 সন্তান আলহামদুলিল্লাহ। মা, কি হয়েছিল আমাদের দর্শকদের জন্য যদি একটু বলতেন। আমার প্রথম ব্যথা খুব মাসেলে, ওখান থেকে পার গোড়ালিতে যায়, তারপরে হাঁটুতে আসে। হাঁটুর ব্যথা এখন আমি ভালো আছি, এখন গোড়ালিতেও ব্যথা ভালো, এখন আমি মনে করতেছি সব জায়গায় এখন মোটামুটি আমি ভালো আলহামদুলিল্লাহ। এর আগে আমি অনেক কষ্ট পাইছি, অনেক কষ্ট করছি, বুঝছেন? আপনাদের এখানে আসার পরের থেকেই আমি এখন বর্তমানে একটু ভালো আছি আলহামদুলিল্লাহ। মা, কি হয়েছিল, এটা কত বছর আগে প্রথম শুরুটা হয়? এটা হয়েছিল 10 বছর, হয়তো কত সালে এটা আমার হয়তো জানা নেই, মনে নেই আর কি। আচ্ছা, 10 বছর হয়েছে আমার এই ব্যথা। আচ্ছা, তার আগে তো আপনি সুস্থ ছিলেন, ভালো ছিলেন, স্বাভাবিক সব কাজকর্ম করতেন, সংসারের পুরো সংসারটা আপনি নিজেই দেখে শুনে রাখতেন। প্রথম যখন ব্যথার সূত্রপাত হয়, কোনো ধরনের অ্যাক্সিডেন্ট বা কিছু হয়েছিল বা কিছু মনে পড়ে ওরকম, নাকি স্বাভাবিক ছিলেন হঠাৎ করেই ব্যথা শুরু হয়? না, আমার কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই, আমি হঠাৎ করেই আমার। হঠাৎ করে কি দেখছেন, মাসেলে পেন হচ্ছে? হঠাৎ করে, হ্যাঁ, পেন হচ্ছে। মাসেলে, কোন মাসেলে? যে পিছনে, পিছনের অংশে। জি। হঠাৎ করে দেখছেন যে ব্যথা হচ্ছে, এটা কি নির্দিষ্ট কোনো সময় ব্যথাটা হতো নাকি যে কোনো সময় সার্বক্ষণিক একটা ব্যথা থাকতো? এটা না, হঠাৎ হঠাৎ হইতো। হঠাৎ হঠাৎ যে কাজকর্ম করছেন, হঠাৎ করে দেখছেন যে ব্যথা হচ্ছে, কাজকর্ম করলে তখন বেড়ে যায়। আচ্ছা, আবার রেস্টে থাকলে মনে হয় না, ব্যথাটা চলে যেত। জি। প্রাথমিকভাবে কোনো ডক্টর বা কাউকে দেখিয়েছিলেন? হ্যাঁ, দেখাইছিলাম, গোপালগঞ্জ ডাক্তার দেখায়। ওনাকে দেখানোর পরে আমি সুস্থ না। মানে উনি কি ধরনের ট্রিটমেন্ট দিয়েছেন বা কিছু বলেছিলেন যে কি ধরনের সমস্যা? উনি বলছিল যে এমনি আপনার ব্যথা, আমার মেডিসিন গুলো দিল, ওটা খেলাম। খাওয়ার পরে উনি আমাকে কোনো এমনি কোনো পরীক্ষা টরীক্ষা করাইছিল না। তারপরে ওখান থেকে আমি খুলনা গেলাম। আচ্ছা, খুলনাতে গেলে ওনারা বললো আমার অপারেশন করতে হবে। ওকে। তখন আমি অপারেশন হয়নি। ওকে। আমি অপারেশন না হয়ে ওনারা বললো যে আপনার এখানে আপনার আর্থ্রাইটিস আছে, এটা বলছে খুলনা থেকে। তারপর ওরা ইমারাটাই করলো, ইমারাটাই আমার কোনো কিছু ধরা পড়েনি, মেরুদণ্ডের। জি। আচ্ছা, তারপরে আপনার আস্তে আস্তে পায়ের গোড়ালিতে আসছে, ওইখানে আসলে তারপরে আসলাম এখানে আপনাদের এখানে। এখানে আসার পরে স্যার বললো যে হাড় বেড়ে গেছে। আচ্ছা, না আমরা এই 10 বছরের পরিক্রমাটা একটু জানি, যে যখন দেখলেন মাসেলে পেইন হচ্ছে, মাসেল থেকে সেই ব্যথাটা ধীরে ধীরে হাঁটুতে যাচ্ছে, হাঁটুতে যখন ব্যথাটা গেল তখন কি হতো? হাঁটতে গেলে প্রচণ্ড ব্যথা করতো হাঁটুতে, বা উঠ বস করতে গেলে, বা বসে আমরা নামাজ পড়ি, বা হয়তো বসে অনেক সময় কাজ করছি, সেটা থেকে উঠতে কি ধরনের সমস্যা হতো? আমি বসতে পারতাম না নিজ পর্যন্ত। আচ্ছা, আর বসে নামাজ পড়তে পারি না, এরকম একটা অবস্থা হয়ে গেছিল। আর সর্বক্ষণ না, কিছু সময় হঠাৎ হঠাৎ আর কি ব্যথাটা আসতো। আচ্ছা, আর পায়ের গোড়ালিতে কি হয়েছিল? আর পায়ের গোড়ালিতে সর্বক্ষণ একদম একাধারেই ব্যথা, আমি হাঁটতে পারি না, আমি বেশি সময় দাঁড়াইতে পারি না, প্রচন্ড রকম ব্যথা করতো। হ্যাঁ, প্রচন্ড। তারপরে আপনার ওই বসলে ভালো লাগে, কিছু সময় হাঁটার পরে আমি বসলে আমার একটু ভালো লাগে, পায়ের গোড়ালির ভিতরে আমার খুব যন্ত্রণা,
প্রচন্ড যন্ত্রণা মানে প্রচন্ড মানে কি যে সহ্য করার মতন না মানে পা হচ্ছে আমাদের শরীরের একটা অনেক গুরুত্বপূর্ণ অংশ যেটা দিয়ে আমরা বিভিন্ন কাজ করতে এখান থেকে ওখানে যাচ্ছি সবকিছু করছি সেটা যদি আমি হাঁটতে না পারি তাহলে আমি কাজ করব কিভাবে বা আমার স্বাভাবিক যে দৈনন্দিন কাজ সেটা আমি কিভাবে করব তো একটা সময় সর্বোচ্চ খারাপ কি হয়েছিল এরকম কি হয়েছিল বিছানায় ব্যথার জন্য পড়ে আছেন হাঁটতে পারছেন না শুয়ে থাকতে হয়েছে এরকম কখনো হয়নি না এরকম আমার কখনো হয়নি তো যখন প্রথম আপনি ডক্টর দেখান ওষুধ খাচ্ছেন বাট ভালো হচ্ছেন না তখন কি করেছিলেন ডক্টর চেঞ্জ করেছিলেন না না আর কোনো আমি কোথাও না ওই বললাম গোপালগঞ্জ দেখাইছি খুলনাতে দেখানোর পরেই ঢাকায় আসছি আচ্ছা এই তিন জায়গায় আর এই দশ বছর থেকে এই ব্যথা নিয়ে আপনার জীবন ব্যথা নিয়ে আমি হ্যাঁ চলতেছি এই ব্যথা নিয়ে সংসার সামলেছেন সন্তানদেরকে মানুষ করেছেন তাদেরকে বড় করেছেন পুরো সংসার নিজ হাতে কষ্ট নিজের কষ্ট হয়েছে তারপর কষ্টটাকে কষ্ট মনে করেননি মুখ বুঝে সহ্য করে এতদিন সেটা ছিলেন জি অনেক কষ্ট পাইছি আমি অনেক কষ্ট পাইছি আমরা জানি আপনি ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান যিনি বিশিষ্ট বাত ব্যথা এবং পেইন প্যারালাইসিস এন্ড রিহ্যাব ফিজিও স্পেশালিস্ট ওনার যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট সেটা গ্রহণ করেছেন তো স্যারের বিষয়ে প্রথম জানতে পারেন কিভাবে স্যারের বিষয়ে আমি লাইভে দেখছি স্যারের বিষয়টা আমি বারবার দেখি ওনার কথাগুলো আমি শুনি তারপরে মনে করলাম যে দেখি আমি স্যারের কাছে যাই তারপরে আমি স্যারের কাছে আসলাম তখন একবার আমি দেখাই গেছিলাম স্যারকে 2020 সালে তখন স্যার আমাকে ভর্তির কথা বলছিল কিন্তু আমি ভর্তি হয়েছিলাম না আমাকে মেডিসিন দিছিল ওটা নিয়ে আমি চলে গেলাম চলে যাওয়ার পরে আমি ওই মেডিসিন খাওয়ার পরে আর আমি অন্য কোনো ডাক্তার দেখাই নেই এখন দেখি বারবার আমার বেড়েই যাচ্ছে শুধু কমে না তখন আমি আবার ফিরে আসলাম স্যারের কাছে আচ্ছা স্যারের কাছে ফিরে আসার পর স্যার যখন আপনাকে দেখলেন এবং পরীক্ষা নিরীক্ষা করে স্যার যখন বুঝতে পারলেন যে হ্যাঁ আপনার অস্টিও আর্থ্রাইটিস গ্রো করেছে এবং আপনার ক্যালকিনিন স্পার বেড়েছে এবং পুরো শরীরে ব্যথা তো সেটার জন্য স্যার কি আপনাকে বলেছেন ভর্তি থাকার জন্য জি স্যার বলছে যে আমাকে 14 দিন থাকার কথা আচ্ছা 14 দিন থাকার কথা বলেছেন এবং সেই অনুযায়ী আপনি ভর্তি হয়ে যান জি আমি ভর্তি হই তারপরে এখন আমি 7 দিন আল্লাহ দিলে অনেক সুস্থ ঠিক ভর্তি হওয়ার কতদিন পর থেকে বোঝা শুরু করেছেন আপনি সুস্থ হওয়া শুরু করেছেন আমি 2 দিন পরের থেকেই মনে হয়েছে আমি ধীরে ধীরে সুস্থতা হয়ে গেছে সুস্থতা এবং আজকে আজকে 6 দিন ষষ্ঠতম দিন এবং আপনি আপনার পুরো শরীরে সেই যে ব্যথা বসলে যে ব্যথা হাঁটলে যে ব্যথা সেগুলো এখন আর আপনি অনুভব করছেন না আলহামদুলিল্লাহ এই যে গত 10 বছরের কষ্ট যদিও একবারে বলে শেষ করা সম্ভব না জি এই সুস্থ জীবন কেমন লাগছে এখন অনেক ভালো লাগছে ব্যথামুক্ত একটা জীবন যখন আগে পা দিতেই একটা ভয় কাজ করতো সবসময় কত ব্যথা হবে এখন নির্ভবনে যখন পা দিয়ে হেঁটে বেড়াচ্ছেন হাঁটছেন বসে থাকছেন কষ্ট হচ্ছে না কেমন লাগছে এই জীবনটা এখন অনেক ভালো লাগছে আপনার সন্তানদের সাথে শেয়ার করেছেন বিষয়টা জি আলহামদুলিল্লাহ এই মুহূর্তে একটা সময় ছিল যখন আপনি অন্য মানুষের ভিডিও দেখতেন অন্য মানুষদেরকে দেখতেন অন্য মানুষের লাইফ দেখতেন যে তারা সুস্থ হচ্ছে তারা তাদের সুস্থ হওয়ার গল্পগুলো আপনাকে বলেছে আজকে ঠিক একই জায়গায় আপনি আছেন এবং অসংখ্য অসংখ্য আমাদের দর্শক যারা এই মুহূর্তে আপনাকে দেখছেন তারাও হয়তো এই ধরনের সমস্যাটা ভুগছেন তাদের জন্য যদি আপনি কিছু বলেন আমি এখন বলবো যে সবাই যদি এরকম অসুস্থ থাকেন তাহলে অবশ্যই এই শফিউল্লাহ স্যারের সঙ্গে এসে আপনারা দেখা করে সুস্থ হবেন অবশ্যই এটা আমি বলবো আলহামদুলিল্লাহ দর্শক আমাদের এই মা দেখুন এটা আসলে মনে হয় এটা আমাদের নেচারের ভিতরে আছে আমরা বাঙালি জাতি আমরা কষ্ট করতে জানি আমরা মুখ ফুটবে না আমাদের কষ্টের কথা দিয়ে তারপর আমরা হাজার একটা কষ্ট আমরা নিজেদের ভিতরে আমরা লালন করি আমরা চাই না যে আমার কষ্টের কথা বলে আমি আরেকজনকে কষ্ট দিই আমাদের এই মা দেখুন গত 10 বছর থেকে উনি কষ্ট বয়ে বেরিয়েছেন অনেক কষ্ট করে ওনার সংসারটা উনি সামলেছেন ডক্টরের কাছে গিয়েছেন চিকিৎসা নিয়েছেন বাট ভালো হননি বাট শেষ পর্যন্ত উনি যখন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার কাছে আসেন ওনার ট্রিটমেন্ট নেন আজকে উনি মাত্র 6 দিনই উনি কিন্তু সুস্থ ভালো যেই পা দিতে একটা সময় ওনার প্রচণ্ড ভয় কাজ করতো যে পা দিলেই ব্যথা করবে সেই ব্যথা নিয়ে নিয়ে উনি ঘুরেছেন এবং আজকে উনি নির্ভ্রমণে বসতে পারছেন হাঁটাচলা করতে পারছেন সম্পূর্ণ সুস্থ আছেন এই জায়গাটা আপনি আপনার নিজেকে কল্পনা করুন আমার এই মা যদি পারেন আপনি কেন পারবেন না অবশ্যই আপনারাও পারবেন ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাকে ধন্যবাদ দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা
দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।